কৃষ বাগমা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়ছেন রামপদ জমাতিয়া। 2018 নির্বাচনে কেন্দ্র থেকে বিজেপির হয়ে নির্বাচনে লড়াই করেছিলেন তিনি। বিপুল ভোটে জয়ী হয়ে মন্ত্রীও হয়েছেন তিনি। এবার ফের ত্রিশ বাগমা কেন্দ্র থেকেই বিজেপির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন তিনি। সোমবার জনসমুদ্রে ভাসতে ভাসতে বাগমা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়ে মনোনয়ন দাখিল করেছেন রামপদ জমাতিয়া। ব্যাপক উৎসাহের সঙ্গে এদিন উদয়পুর মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক রাজু দেবের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন তিনি। মনোনয়নপত্র দাখিল করে তিনি আশা প্রকাশ করেন যে কমপক্ষে 10,000 ভোটে জয়ী হবেন তিনি। কমসে কম 10,000 ভোটের ব্যবধানে যদি যারা আছে সবাইকে প্রস্ত করে মোদিজি যে চিন্তাধারা এটাকে যে কাজে লাগানোর জন্য আমরা কার্যকর্তা সবাই নেমেছে, সবাই আশা পূর্ণ করার জন্যই 100% আমরা বড় মাত্রায় ব্যবধানে পাস করি। টিপরা মথা দল প্রসঙ্গে তিনি এদিন বলেন যে বিরোধীরা বিরোধী থাকবেন, রোলিং গভর্নমেন্টের জন্য বরাবরই বিরোধীরা ভালো বলেও জানিয়েছেন তিনি। যেকোনোই হতে পারে, কাউকে দেখার বিষয় নেই, বিরোধী তো বিরোধী থাকবে। বিরোধীর মধ্যে গণতন্ত্র যারা মানে বিরোধী তো এটা ভালো, যারা রুলিং আছে তাদের জন্য, তো যারা বিরোধী আছে তারা ওইভাবে পালন করুক, এটি আমি আহ্বান রাখছি। মনোনয়ন দাখিলের সময় বিজেপি প্রার্থী রামপদ জমাতিয়ার সঙ্গে এদিন ছিলেন বিপুল সংখ্যায় দলীয় কর্মীরা। দলের কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রিয় নেতাকে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।